ওয়েলকাম টু দিশারি এক্সাম গাইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক সাজেশান শিক্ষাবিজ্ঞান MCQ কোশ্চেন অ্যান্সার। বন্ধুরা, এই প্রশ্নগুলো শিখন কৌশল অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এর আগে শিখন থেকে প্রশ্ন উত্তর আমি দিয়েছি, এবার দ্বিতীয় যে অধ্যায় শিখন কৌশল সেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। আর অবশ্যই অবশ্যই কিন্তু এটা তোমাদের দেখতে হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, 100% কমন যোগ্য এই কোশ্চেনগুলো অবশ্যই কিন্তু তোমাদের পড়তে হবে। তাই দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর 1, উদ্দীপক এবং প্রতিক্রিয়া, উদ্দীপক S এবং প্রতিক্রিয়া R এর বন্ধনের প্রভাবে ঘটে। উত্তর হবে অপশন B, শিখন। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। উদ্দীপক এবং প্রতিক্রিয়া এর বন্ধনের প্রভাবে ঘটে শিখন। দুই নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষা, আধুনিক শিক্ষা, এখানে উত্তর হবে অপশন সি, আধুনিক শিক্ষা হলো শিশুকেন্দ্রিক শিক্ষা। তাহলে আধুনিক শিক্ষা হলো শিশুকেন্দ্রিক শিক্ষা, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তিন নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তনে, প্রাচীন অনুবর্তনে যে উদ্দীপকটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয়, প্রাচীন অনুবর্তনে যে উদ্দীপকটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয়, দেখো তা হলো অপশান বি, তা হলো অপশান বি, অনাবর্তিত। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রাচীন অনুবর্তনে যে উদ্দীপকটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয় তা হলো অপশান বি, অনাবর্তিত, বি ইজ দ্য রাইট অ্যান্সার। অনুশীলনের সূত্রটি, চার নম্বর প্রশ্ন দেখে নাও, অনুশীলনের সূত্রটি নিম্নলিখিত যে শিখন তত্ত্বটির সাথে যুক্ত, অনুশীলনের সূত্রটি নিম্নলিখিত যে শিখন তত্ত্বটির সাথে সম্পর্কযুক্ত, তা হলো অপশান সি, প্রচেষ্টা ভুল তত্ত্ব। তাহলে চার নম্বর প্রশ্ন, অনুশীলনের সূত্রটি নিম্নলিখিত যে শিখন তত্ত্বটির সাথে সম্পর্কযুক্ত, তা হলো অপশান সি, প্রচেষ্টা ভুল তত্ত্ব। পাঁচ নম্বর প্রশ্ন, চেষ্টা ও ভ্রান্তি, চেষ্টা ও ভ্রান্তি তত্ত্বের প্রবক্তা, চেষ্টা ও ভ্রান্তি তত্ত্বের প্রবক্তা হলেন অপশন বি, থর্নডাইক। তাহলে উত্তর হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, থর্নডাইক। ছয় নম্বর প্রশ্ন, প্রচেষ্টা ও ভুল তথা সংযোজনবাদ তত্ত্বের মূল প্রবক্তা হলেন, প্রচেষ্টা ও ভুল তথা সংযোজনবাদ তত্ত্বের মূল প্রবক্তা হলেন অপশান সি, থর্নডাইক। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। সাত নম্বর প্রশ্ন, গেস্টাল্ট শব্দের অর্থ, গেস্টাল্ট শব্দের অর্থ, উত্তর হবে অপশান ডি, সম্পূর্ণ আকার বা অবয়ব বা কাঠামো। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। গেস্টাল্ট শব্দের অর্থ অপশান ডি, সম্পূর্ণ আকার বা অবয়ব বা কাঠামো। আট নম্বর প্রশ্ন দেখে নাও, আট নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা, আচ্ছা
প্রশ্ন দেখো, সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা, প্রশ্ন সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, মনোবিদ প্যাভলভ। নয় নম্বর প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের অপর নাম, সক্রিয় অনুবর্তনের অপর নাম কি? অপশন ডি, যান্ত্রিক অনুবর্তন। তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দশ নম্বর প্রশ্ন, শূন্যস্থান, তারপর দেখো ড্যাশ দিয়ে একটি জার্মান শব্দ, তাহলে এখানে কোন শব্দটি জার্মান শব্দ? এখানে চারটি শব্দ দেওয়া আছে, এ বি সি ডি, তাহলে এর ভিতর আছে গেস্টাল্ট। গেস্টাল্ট শব্দটি জার্মান শব্দ যার অর্থ হলো আকার, অবয়ব বা কাঠামো। তাহলে উত্তর হচ্ছে সি ইজ দ্য রাইট অ্যান্সার। এগারো নম্বর প্রশ্ন, শক্তিদায়ী উদ্দীপক প্রতিক্রিয়াকে দুর্বল করে দেয়, শক্তিদায়ী উদ্দীপক, শক্তিদায়ী উদ্দীপক প্রতিক্রিয়াকে দুর্বল করে দেয়, তাহলে অপশন এ উত্তর হবে, তাহলে ইজ দ্য রাইট অ্যান্সার, এ ইজ দ্য রাইট অ্যান্সার। শক্তিদায়ী উদ্দীপক প্রতিক্রিয়াকে দুর্বল করে দেয়, অপশান এ ঋণাত্মক। বারো নম্বর প্রশ্ন, কফকা কোন ধারার বিজ্ঞানী, কফকা কোন ধারার বিজ্ঞানী? উত্তর হবে অপশান এ, অপশান এ, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সমগ্রতাবাদী। কফকা কোন ধারার বিজ্ঞানী? অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, সমগ্রতাবাদী। তেরো নম্বর প্রশ্ন, গেস্টাল্ট কথাটির সঙ্গে কোনটি মানানসই নয়, গেস্টাল্ট কথাটির সঙ্গে কোনটি মানানসই নয়? দেখো অপশান বি পদ্ধতি, কারণ আমরা জানি গেস্টাল্ট শব্দের অর্থ হলো সম্পূর্ণ আকার, অবয়ব বা কাঠামো। তাহলে এ সি বি ডি এ তিনটি কিন্তু মানানসই, কিন্তু এখানে বি মানানসই নয়, তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার, গেস্টাল্ট কথাটির সঙ্গে কোনটি মানানসই নয়, অপশান বি পদ্ধতি। চোদ্দ নম্বর প্রশ্ন, প্রক্ষোভের শেষে, প্রক্ষোভের শেষে অনুবর্তনের প্রভাব, অপশান সি মাঝারি, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পনেরো নম্বর প্রশ্ন, শিখনের ক্ষেত্রে সংযোগবাদের প্রবর্তক হলেন, শিখনের ক্ষেত্রে সংযোগবাদের প্রবর্তক হলেন অপশান সি থর্নডাইক, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, শিখনের ক্ষেত্রে সংযোগবাদের প্রবর্তক হলেন থর্নডাইক। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।